মহানুভাতার যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আর সত্যি কথাটা হচ্ছে মজা পেয়েছি, একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে বেশ মজা পেয়েছি। এই মুহূর্তে আমি আরও দেখতে চাই পপকর্ন হাতে নিয়ে বসে যে কেঁচো খুঁড়তে গিয়ে আর কোন কোন রকমের বিষাক্ত সাপ বেরোয়। আর এই যে এন্টারটেনমেন্ট চলছে, এইটা থেকে আপনি প্লিজ আমাকে বঞ্চিত করবেন না। দয়া করে এই এন্টারটেনমেন্ট আমার কাছ থেকে কেড়ে নেবেন না, পশ্চিমবঙ্গবাসীর সামনে থেকে এই এন্টারটেনমেন্ট কেড়ে নেবেন না, এতটা নির্দয় হবেন না। আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি। যাই হোক, ভনিতা এই পর্যন্তই, অতি নাটকীয় হয়ে গেছে একটু ব্যাপারটা, কিন্তু ফিলিংটা একদম একই রয়েছে। হয়েছে কি, একটা মামলা হয়েছিল তৃণমূল নেতাদের নাম করে, তাদের সম্পত্তি টম্পত্তি বেড়ে গেছে এই নিয়ে, এখন দেখা যাচ্ছে আরেকটা পাল্টা মামলা সামনে এসে গেছে এবং সেখানে সব বিরোধী নেতাদের নাম রয়েছে। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এই সমস্ত দলের নেতাদের নাম রয়েছে সেই লিস্টে। রাজনৈতিক কাপে একেবারে ডার্বি ম্যাচ, টান টান উত্তেজনা, সাট করে বল কখন কার দিকে চলে যায় কেউ জানে না। কি হয়েছে বিষয়টা একটু ভেঙে বলি। পিআইএল জিনিসটা কি সেটা আপনারা নিশ্চয়ই জানেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ জনস্বার্থ মামলা, জনগণের স্বার্থে করা মামলা। কিন্তু সাধারণত দেখা যায় বেশিরভাগ জনস্বার্থ মামলাতেই জনগণের স্বার্থ খুব একটা মোটেই দেখা হয় না। ওই নামকাবাস্তে জনস্বার্থ মামলা বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক রং নিয়ে এই মামলাগুলো হয়, যাতে অন্য রাজনৈতিক রঙকে বেকায়দায় ফেলা যায়। তো কিছুদিন আগে একটা পিআইএল হঠাৎ রিসার্ফেস করে, মানে এটা আগের পিআইএল, অনেকদিন আগে ফাইল করা হয়েছিল, খাটের তলায় হাঁড়িকুড়ির মধ্যে সেটা চাপা পড়ে গিয়েছিল, কিন্তু তারপর হঠাৎ করে সেটা রিসার্ফেস করে। এবং অন্য কোনো সাধারণ জনস্বার্থ মামলা হলে হয়তো দেখা যেত যে এই মামলাটাও আদালত চত্বরে অতৃপ্ত আত্মার মতো ঘুরেই বেড়াচ্ছে, ঘুরেই বেড়াচ্ছে। কিন্তু এইখানে হঠাৎ করে বিচারক মশাই তিনি চাগার দিয়ে ওঠেন। মামলাটা কি ছিল? মামলাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতানেত্রীদের নাম সেই মামলায় রয়েছে এবং অভিযোগ যে এই নেতানেত্রীদের সম্পত্তি প্রচণ্ড ফুলে ফেঁপে উঠেছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে। কি করে তাদের কাছে এত সম্পত্তি গেল, জবাব চাই, জবাব দাও। তো বিচারক মহাশয় এই মামলায় বললেন যে ঠিক আছে, এক কাজ করো, ইডিকে এর সঙ্গে বেঁধে দাও। মানে ইডি যখন এত কিছুই খতিয়ে দেখছে, সবই তো খতিয়ে দেখছে ইডি, তাহলে এটাও খতিয়ে দেখুক, খোঁজাখুঁজি করুক, কোথায় কি আছে না আছে, কার সম্পত্তি বেড়েছে কার বাড়েনি, কি হয়েছে দেখুক ইডি। এবার এই মামলায় তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতানেত্রীদের নাম রয়েছে সেটা যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু বলতে হবে একদম তাবড় তাবড় নাম রয়েছে। যে নামগুলো রয়েছে সেগুলো একেবারে মাখন, মানে আপনি যদি তৃণমূল কংগ্রেসের নেতা হন তাহলে আপনি আদৌ হেভিওয়েট কি নন সেটা বুঝে নেবার জন্য খুব সুন্দর একটা দলিল এটা। কার নাম নেই? মহানাগরিক ফিরহাদ হাকিমের নাম রয়েছে, শিক্ষার ডোজ দেওয়ার জন্য ব্রাত্য বসু রয়েছেন, আমাদের আদি এপাং ওপাং ঝপাং রেজ্জাক মোল্লার নাম রয়েছে, তার সঙ্গে নতুন এপাং ওপাং ঝপাংরাও রয়েছেন, রিটার্নিং হিরো হীরালাল, সব্যসাচী দত্ত এবং রাজীব বন্দ্যোপাধ্যায়, যারা সুবোধ বালক হয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। তারই সঙ্গে প্রথমবার মনে হয় একই মামলায় নাম রয়েছে অর্জুন সিং এবং অমিত মিত্রর, ভাবা যায়। তার সাথে রয়েছেন আমাদের কত ধানে কত চাল জ্যোতিপ্রিয় মল্লিক। এত ভালো লিস্ট যে শোভনবাবুকেও বাদ দেওয়া হয়নি, শোভনবাবুকেও নিয়ে আসা হয়েছে, শোভন বৈশাখীর শোভনবাবু। এবং তারই সঙ্গে এটা একটু পুরনো হিসেবও রয়েছে এই লিস্টে মনে হয়, সেই জন্য সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পাণ্ডেরও নাম রয়েছে এই লিস্টে, যারা এখন আর আমাদের মধ্যে নেই। তবে এই লিস্টটা দেখে একটা জায়গায় কিন্তু আমি হতাশ হয়েছি, মদনদার নাম এই লিস্টে নেই, মদন মিত্রর নাম নেই, মদনদা ধীনাধীন ধা তার নাম নেই, অদ্ভুত ব্যাপার। মানে হিংসা এটা, বুঝলেন না, শুধুই হিংসা। এরা মামলা হতো, এরকম কিছু একটা হতো, মানুষটা লাইভে এসে দুটো কথা বলতেন, সহ্য হয় না কারোর, হিংসা। যাই হোক, তৃণমূল কংগ্রেস এই নিয়ে কথা বলতে মাঠে নেমে পড়লো, তারা একটা সাংবাদিক সম্মেলন করলো, যে সমস্ত নেতানেত্রীদের নাম রয়েছে তারা সাংবাদিক সম্মেলনে এলেন, প্রচণ্ড অভিমানের সঙ্গে তারা বললেন পার্থ চট্টোপাধ্যায় যা করেছে সেটা ভেরি ব্যাড, ভেরি ব্যাড, কিন্তু আমরা সবাই ভেরি গুড, ভেরি গুড, আমরা এরকম করেছি এটা কিন্তু মানা যায় না, সবাই আমরা চোর নই। এবং তারপরে এলো যে ঠিক আছে, মামলাকে আমরা ভয় পাই না, ইডিকে ভয় পাই না, কিন্তু একটা সামাজিক অপমান হচ্ছে, আমাদের অসম্মান হচ্ছে, সেটাই বিষয় আসলে। তারপরে দেখা গেল এই নেতানেত্রীরা কোর্টে গিয়ে বললেন যে দেখুন দাদা, এই যে ইডিকে ডেকে এনেছেন, ইডিকে বেঁধে দিয়েছেন এবং খতিয়ে দেখতে বলেছেন, এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে, সব কথাই ইডির কাছে যাওয়ার কি আছে, আমাদের ঘরের লোকরাই খতিয়ে দেখুক না, আমাদের রাজ্য প্রশাসনই খতিয়ে দেখুক। তো এইসব যখন চলছে তখন সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি একেবারে ফ্রন্ট ফুটে খেলছে, বিরোধী তারা সুযোগ পেয়েছে, কেন ছেড়ে দেবে তারা। কখনো দেখা যাচ্ছে যে সিপিআইএম এর স্লোগান নিয়ে বিজেপি মাঠে নেমে পড়েছে চোর ধরো জেল ভরো বলে, আবার কখনো দেখা যাচ্ছে বিজেপি নেতার থিওরিকে সাপোর্ট করে সিপিআইএম এর নেতা নিজের বিবৃতি দিচ্ছেন। যাই হোক, ঠিক আছে, এটা তো কোনো অন্যায় নয়, এটা পলিটিক্স, বিরোধিতা তো করতেই হবে, সুযোগ পেলে কেন ছেড়ে দেওয়া হবে, সুযোগ পেলে বিরোধিতা আরও বেশি করে করতে হবে, ছেড়ে কেই বা দিয়েছে কবে, যে ছেড়ে দিয়েছে তার কপালে মূলচচ্চরই জুটেছে। এই সব যখন চলছে তার মধ্যে দেখা গেল আরেকটা পিআইএল ফাইল হয়েছে এবং সেটার সেটিং পুরো উল্টো। এখানেও সেই একই অভিযোগ, কিন্তু এখানে
তৃণমূল কংগ্রেসের বিরোধী দল যারা রয়েছে অর্থাৎ সিপিআইএম কংগ্রেস এবং বিজেপির নেতাদের নাম রয়েছে আর এই যে বিরোধী নেতাদের নামে মামলা করা হয়েছে সেখানে যে নামের লিস্টটা দেখা যাচ্ছে সেখানেও সব বিরোধীদের মধ্যে হুজহুরা রয়েছেন তাবর তাবর নেতারা রয়েছেন এখানেও সেই একই অভিযোগ করে মামলা বলা হচ্ছে যে দেখুন মাই লর্ড এদের সম্পত্তি ফুলে ফেপে উঠেছে করে দিয়েছি মামলা সাথে নেতা দিয়েছি এক গামলা এই শুধুমাত্র একটা মামলা নিয়ে একটা আলাদা এপিসোড করতাম না কিন্তু এর আগেও যে একটা মামলা হয়েছে এবং তারপরে একই রকম মামলা বিরোধী নেতাদেরও হলো তাই একটা কম্প্যারেটিভ স্টাডি যাতে করা যায় সেই জন্য আজকের এই এপিসোডটা করা এই মামলায় বিজেপির কাদের কাদের নাম রয়েছে প্রথমেই তিন ইউজুয়াল সাসপেক্ট শুভেন্দু অধিকারী শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারী দা অধিকারী ট্রায়ো এদের বেশ রমরমা রয়েছে শুভেন্দুবাবু তো একটা লাইন এখানে বলেন আরেকটা লাইন দিল্লিতে বলেন দুটোকে মিলিয়ে নিয়ে বুঝতে হয় যে তিনি কি কথা বলছেন যাই হোক তারপরে রয়েছেন আমাদের টাইগার সান বাঘের বাচ্চা আমাদের দুধে বৈজ্ঞানিক এবং স্বর্ণ বিশারদ দিলীপ ঘোষ তার সঙ্গে এরপরে যার নাম রয়েছে বলতে নেই তাও বলতে হয় স্ত্রীর বিরহে যিনি কান্নায় ভেঙে পড়েছিলেন ক্যামেরার সামনে এবং তারপরে যাকে আমরা ন্যাড়ামাথাতেও দেখেছিলাম সেই সৌমিত্র খাঁ তার সঙ্গে নাম রয়েছে অনুপম হাজরার ইনসিডেন্টালি এই অনুপম হাজরা মনে হয় লাস্ট যেবার যে ইলেকশন জিতেছিলেন সেটা জিতেছিলেন অনুব্রত মণ্ডলের সাহায্যে এই দুজনেই হচ্ছেন এক্স তৃণমূল এখানে আরও দুজন এক্স তৃণমূল যারা এখন বিজেপিতে রয়েছেন তাদের নাম রয়েছে একজন হলেন মিহির গোস্বামী আরেকজন হলেন শীলভদ্র দত্ত এদের ক্ষেত্রে তৃণমূলের ব্যাপারটা হচ্ছে আমরাই তো খাইয়ে পড়িয়ে বড় করেছি এখন যখন পাল্টি খেয়ে গেছে মামলায় এদের নাম দিতে অসুবিধাটা কোথায় আছে যাই হোক আরও এক্স তৃণমূলের নাম রয়েছে একজনের তিনি হলেন জিতেন্দ্র তিওয়ারি জিতেন্দ্র তিওয়ারি হচ্ছেন সেই ভদ্রলোক যিনি যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপিতে থাকা বাবুল মেসি সুপ্রিয়র সঙ্গে তার খুব ঝগড়া লাগতো মাঝে মধ্যেই এখন মেসিদা রয়েছেন তৃণমূলে আর জিতেন্দ্র তিওয়ারি চলে গেছেন বিজেপি একদম এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক তবে এখানে একটা পয়েন্ট টু বি নোটেড এই যে এক্স তৃণমূল যারা এখন বিজেপিতে রয়েছেন যাদের নাম এই মামলাতে রয়েছে তাদের সম্পত্তি যদি ফুলে ফেপে উঠে থাকে তাহলে তার শুরুটা কিন্তু এদের তৃণমূলে থাকতে থাকতেই হয়েছে কারণ 2021 নির্বাচন হয়ে যাওয়ার পর 200 আসনের গল্প অল্প হয়ে যাওয়ার পরে এই এক্স তৃণমূলীদেরকে কিন্তু বিজেপিতে ওই সাইড করেই রাখা হয়েছে বিশেষ করে অনুপম হাজরা এবং সৌমিত্র খাঁকে কিন্তু বেঞ্চ প্লেয়ার করেই রাখা হয়েছে এরপরে আসি সিপিআইএমের সিপিআইএমের দুজন নেতার নাম রয়েছে এখানে একজন হলেন মোহাম্মদ সেলিম যিনি আব্বাস সিদ্দিকিকে সঙ্গে নিয়ে সাম্যের বার্তা দিয়েছিলেন এবং আরেকজন হচ্ছেন তন্ময় ভট্টাচার্য সেই তন্ময় ভট্টাচার্য যিনি 2021 নির্বাচন হয়ে যাওয়ার পর বামেদের শোচনীয় ফলাফলের পরে বেশ কিছু কথা বলেছিলেন দল সম্পর্কে যার জন্য তার দলই তাকে যথেষ্ট বেগ দিয়েছিল লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে নাম রয়েছে কংগ্রেসের আব্দুল মান্নানের এই আব্দুল মান্নান ভদ্রলোককে লাস্ট কবে যে দেখেছি মনে পড়ে না নির্বাচনের আগে একটু দেখেছিলাম নির্বাচনের সময় একটু একটু দেখা গেছিল তারপর থেকে তো দেখা যায় না তাকে একেবারেই ভ্যানিশ বলা যেতে পারে এই লিস্টে আরও নাম রয়েছে শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহারও শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আলাদা করে আর কিছু বললাম না আর রাহুল সিনহার জন্য আলাদা সম্মান আছে কারণ প্রত্যেকটা নির্বাচনে হেরে যাওয়ার পরে ভদ্রলোক যেভাবে আমি জনপ্রতিনিধি আমি জনপ্রতিনিধি বলে বড়াই করেন সেটা একটা আলাদা ব্যাপার এই যে একটা মামলা তার পরিপ্রেক্ষিতে আরেকটা মামলা এবং সেই নিয়ে খেলা হচ্ছে এইখানে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দেওয়া দরকার প্রথমত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের এগেনস্টে মামলা করা হয়েছে বলে তারা মামলা ঠুকে দিয়েছেন বিরোধী নেতাদের নামে এবং এতেই বিষয়টা শেষ তা কিন্তু নয় শুধু এইটুকু বিষয়টা নয় দিস ইজ অলসো আ ম্যাটার অফ কোর্টস আনবায়াসডনেস কারণ এইবার মহামান্য আদালতের কাছে দুটো জিনিস করার মতো আছে আর সেটা জেনে বুঝেই এই মামলাটা করা হয়েছে বিরোধী নেতাদের এগেনস্টে মামলাটা মহামান্য আদালত এখন দুটো জিনিস করতে পারে এক হয় ইডিকে এই নতুন মামলাতেও অ্যাটাচ করতে হবে বিরোধী নেতা যাদের এই সম্পত্তি নিয়ে অভিযোগ হয়েছে মামলা হয়েছে সেখানেও ইডিকে অ্যাটাচ করতে হবে বলতে হবে ইডি গিয়ে এদেরকেও খতিয়ে দেখুক এদের সমস্ত সম্পত্তিও খতিয়ে দেখুক আর না হলে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে যে মামলা যেখানে ইডিকে অ্যাটাচ করা হয়েছে ইডিকে পার্টি করা হয়েছে সেখান থেকে ইডিকে সরিয়ে দিতে হবে কারণ এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না আর যদি পৃথক ফল হয় তাহলে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন চলে আসবে প্রশ্নচিহ্ন বলা ভুল একটা বিষয় খুব পরিষ্কার হয়ে সামনে উঠে আসবে একটা কথা যেটা মাঝে মধ্যেই বলা হয় যে ইডি সব নেতাদেরকেই ধরে কিন্তু বিজেপি নেতাদের ধরে না বিজেপি নেতাদের কিছু খতিয়ে ইনভেস্টিগেট করে দেখে না সেক্ষেত্রে যদি দেখা যায় যে এখানেও সেই এক যাত্রায় পৃথক ফল হচ্ছে ইডিকে দেখতে দেওয়া হচ্ছে না বিরোধী নেতাদের ক্ষেত্রে তাহলে কিন্তু এই জিনিসটা আরও সত্যি হয়ে সকলের সামনে উঠে আসবে এইবার ইস্পার না হলে উস্পার দেখে নিতে হবে এবার এই যে গোটা জিনিসটা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে একজন ভোটার হিসেবে আপনি খুশি হবেন তার কারণটা কি প্রথম কারণ হচ্ছে নির্বাচনী হলফনামা
নির্বাচনী হলফনামায় প্রত্যেক ক্যান্ডিডেট তারা যে দলের হয়ে দাঁড়ান না কেন তাদেরকে তাদের কত সম্পত্তি আছে কি আছে সমস্ত কিছু ডিক্লেয়ার করতে হয়। এবং আপনিও জানেন আমিও জানি যে এই নির্বাচনী হলফনামায় বেশিরভাগ লোকজনই মিথ্যে কথা বলে থাকেন। তারা তাদের সম্পত্তি যেটুকু দেখিয়ে থাকেন হলফনামায় সেটা হচ্ছে ওই আইসবার্গের টিপের মতো, যেটুকু সমুদ্রের ওপরে দেখা যাচ্ছে, নিচে তার থেকে আরও দ্বিগুণ তিনগুণ চারগুণ বেশি রয়েছে। এবং সত্যি সত্যি যদি এই কেসটায় ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন হয় তাহলে কিন্তু এইরকম বেশি সম্পত্তি বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। যদিও এই মামলাটা নির্বাচনী হলফনামায় কে কত সম্পত্তি দেখিয়েছে সেটা আস্তে আস্তে বেড়েছে তার ভিত্তিতে মামলাটা হয়েছে, কিন্তু আলটিমেটলি ইনভেস্টিগেশন হলে কিন্তু সম্ভাবনা রয়েছে যে আরও অনেক, মানে তার দ্বিগুণ তিনগুণ চারগুণ বেশি টাকার দুর্নীতি কিন্তু সামনে আসতে পারে। হাজার দু হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে যদি সামনে উঠে আসে এই তথ্য তাহলেও খুব একটা অবাক হওয়ার কিছু নেই। এটা একটা রাজনৈতিক চাল হতে পারে, কিন্তু এই রাজনৈতিক চালে যদি আরও কয়েকটা মুখোশ খুলে যায়, আরও কয়েকটা মানুষের দুর্নীতি আমাদের সামনে চলে আসে, তাতে ক্ষতিটা কোথায়? বরং লাভই বেশি। সব রং নির্বিশেষে লেট দ্য ব্যাড অ্যাপেলস কাম আউট। এবং তারই সঙ্গে এখানে আরও একটা কথা বলি, আপনি যদি জেতা বিধায়কদের দিকে তাকান পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি দুটো মিলিয়ে, তাহলে কিন্তু দেখবেন যে 49% বিধায়কদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসেস রয়েছে আর 54% বিধায়করা কোটিপতি। খুব কম সংখ্যক বিধায়কই রয়েছেন যাদের কাছে অর্থরাশির পরিমাণ খুব কম। এবং এটা আজকে আমাদের মানতে হবে, মানে আমরা মানতে বাধ্য যে নির্বাচনটা এখন মানি এবং মাসেল পাওয়ারের ওপর নির্ভর করে। আজকে এই মামলাটা যে হয়েছে তার ফলে যদি কিছু সত্যি বেরিয়ে আসে সামনে, তার মাধ্যমে যদি রাজনীতির সঙ্গে এই মানি এবং মাসেলের যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা একটু ছিন্ন হয়, তাহলে তো আমাদের সাধারণ মানুষের পক্ষে সেটা ভালোই। আর দ্বিতীয় কারণ, যে কারণে আপনি খুশি হবেন, তার কারণটা হচ্ছে, হয়ে যাক সবাইকে এবার নিয়ে এসে এক লাইনে দাঁড় করানো হোক এবং দেখা যাক যে কে আজকে রাস্তায় বেরিয়ে বুক চিতিয়ে এই কথাটা বলতে পারছেন যে হ্যাঁ ইডি আসুক, তদন্ত করুক, আমার ভয়ের কিছু নেই, বরং আমি চাই ইডি তদন্ত করুক এবং আমার সততা প্রমাণ হোক, কারণ আমার লুকানোর কিছু নেই। কিছু নাম রাস্তায় বেরিয়ে আসুক, কিছু নাম লুকিয়ে নিক নিজেদের মুখ, সবার সামনেই নোংরা কাপড় ঝাড়া হোক, সমস্ত নোংরা সবার সামনেই বেরোক। কারণ রাজ্যবাসী হিসেবে, ভোটার হিসেবে আমরাও তো ক্লান্ত, আমাদেরও তো দেখার অধিকার আছে যে আমাদের জনপ্রতিনিধি যারা, যারা আমাদের সামনে নাকি সততার প্রতীক, তারা ঠিক কতটা সৎ। লাল, নীল, গেরুয়া, সবুজ, হলুদ যে রঙই থাক না কেন, আপনি যে দলের সমর্থকই হোক না কেন, দেখে নিন যে আপনার নেতা কি, একবার যাচাই করে দেখে নিন, হয়ে যাক এটা। এই তদন্ত যদি সত্যি সত্যি হয়, এই কেস দুটো যদি সত্যি গতি পায়, তাহলে যা সামনে আসবে সেগুলো কিন্তু দেখার মতো জিনিস হবে, যদি সঠিকভাবে এই তদন্ত হয়। যদি না, এই কেসগুলোকে এরপরে তারিখ পে তারিখ দিয়ে ফেলে রাখা হয় অথবা নিচে অন্য কোনো সেটিং হয়ে যায়। ভয় লাগে, তবু আশা জাগে। জানি যে খেলাটা রাজনৈতিক, তবু আশা জাগে যে আরেকটু ভালো একটা ভবিষ্যৎ, আরেকটু সৎ একটা ভবিষ্যৎ হয়তো আমরা দেখতে পাবো। এই স্বপ্নের উপর ভিত্তি করেই তো গণতন্ত্র দাঁড়িয়ে আছে, তাই না? আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।